হিন্দু পুরাণ মতে দীর্ঘ 4 মাসের যোগ নিদ্রা শেষে কার্তিক মাসে জেগে ওঠেন ভগবান বিষ্ণু। ভগবান বিষ্ণুকে প্রসন্ন রাখতে তার ভক্তরা কার্তিক মাসের প্রথম দিন থেকে সংক্রান্তির দিন পর্যন্ত প্রতিদিন সন্ধ্যাবেলায় মাটির প্রদীপে ঘি বা তিলের তেল দিয়ে জ্বালিয়ে রাখেন। বাড়ির সব থেকে উঁচু স্থানে উত্তর অথবা পূর্ব দিকে মুখ করে রেখে এই প্রদীপ জ্বালানো হয়। এর পোশাকি নাম আকাশ প্রদীপ। ভক্তদের বিশ্বাস, আকাশ প্রদীপ দর্শনে সন্তুষ্ট হয়ে ভগবান বিষ্ণু ভক্তদের মনস্কামনা পূরণ করেন। সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরে ওঠে তাদের সাংসারিক জীবন। বহু যুগ ধরে কার্তিক মাসে আকাশ প্রদীপ প্রচলনের প্রথা চলে আসছে। রাজধানীর টাউন প্রতাপগড় রামঠাকুর রোডের বর্ষিয়ান এলাকাবাসী হিসেবে পরিচিত মনোরমানন্দী প্রতি বছর কার্তিক মাসে আকাশ প্রদীপ প্রজ্বলনের ব্যবস্থা করে থাকেন। এবছরও এর ব্যতিক্রম হয়নি। এদিন তিনি জানান, ছোটবেলা থেকেই তিনি দেখে এসেছেন বাড়ি ঘরের ঠাকুমা বা দিদিমারা কার্তিক মাসে আকাশ প্রদীপ জ্বালাতেন। তার বিয়ের পর থেকে শ্বশুর বাড়িতে এসে তিনি এই আকাশ প্রদীপ জ্বালানোর ব্যবস্থা করেন। 1985 সাল থেকে এখনও পর্যন্ত কার্তিক মাসে এই নিয়ম পালন করে আসছেন বলে জানান মনোরমানন্দী। আকাশ প্রদীপের মহত্ব ব্যাখ্যা করে তিনি জানান, কার্তিক মাস মূলত দামোদর মাস, ভগবান শ্রীকৃষ্ণের মাস। তাই এই মাসে ঠাকুর ঘরে ঘিয়ের প্রদীপ বা তিলের তেলের প্রদীপ জ্বালানো হয়। তিনি আরও জানান, আকাশ প্রদীপে ভগবান সন্তুষ্ট হয়। ভগবান সন্তুষ্ট হয়ে ভক্তদের কোটি কোটি পাপ মোচন করেন। অপরদিকে পূর্বপুরুষরাও আকাশ প্রদীপ দর্শনে সন্তুষ্ট হয়ে আশীর্বাদ প্রদান করেন। ছোটবেলা থেকেই দেখাইছি আমরা ঠাম্মা লালু বাবা মা, তারা আকাশ প্রদীপ দান করত। কার্তিক মাস মানে কার্তিক মাস তো হইল দামোদর মাস, ভগবান শ্রীকৃষ্ণের মাস। এটা ঠাকুর ঘরে গিয়ে প্রদীপ আর গিয়ে পারলে তেল, তিল তেল, তিল তেলের প্রদীপ আমরা ঠাকুর ঘরে দাঁড়াই। আর আকাশ প্রদীপ হইল এটা হরি ভক্তি বিরাজ এবং স্কন্দ পুরাণে আছে যে ইজা দাঁড়াইলে ভগবান সন্তুষ্ট হয়, শত কুটি কল্পের পাপ বিমোচন হয়। ঈশ্বর সন্তুষ্ট, পূর্বপুরুষরা সন্তুষ্ট হইয়া আশীর্বাদ করে। এগুলি জানি ছোটবেলা থেকেই আমরা বিয়েছি। আর এখানে আসার পর বিয়ের পর 85-86 বছরে শোনে থেকে দেওয়া আরম্ভ হয়েছে। উল্লেখ্য যে ডটকমের এ যুগে আধুনিকতার ছোঁয়ায় আমাদের লোকাচারগুলো ক্রমশই হারিয়ে যেতে বসেছে, তবে একেবারে বিলুপ্ত হয়ে যায়নি। তাই কার্তিক মাসের হালকা শীতের সন্ধ্যায় কোনো কোনো বাড়ি ঘরে দেখা যায় আকাশ প্রদীপের আলো। নস্টালজিয়ায় ভরপুর হিন্দু বাঙালিদের এ ট্র্যাডিশন এখনও সমানে চলছে। Bureau Report, RE News.